প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আজ আপনাদেরকে আরও একটি চমৎকার গল্প পড়ে শোনাতে যথারীতি হাজির হয়েছি। যারা আমার এই ব্লগটি পছন্দ করছেন, এই ব্লগটি দেখছেন, লিখছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক। আজকে যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি হাসান আজিজুল হকের লেখা, ভূতে বিশ্বাস নেই। চলুন তাহলে শুরু করা যাক। আষাঢ়ে গল্প সবাই শুনতে চায়, কিন্তু আষাঢ় মাস কি আর আগের মতো আছে? সেই যে ঘন কালীবর্ণ মেঘে ভরা আকাশ, আর সেই আকাশে অগুন্তি ছেঁদা দিয়ে অঝোর ধারায় বর্ষণ। বাড়ির পেছনে ডোবায় হাজার হাজার ব্যাঙের গ্যাগো গ্যাগো ডাক, গায়ের কাদায় ভরা পিচ্ছিল পথ, নিকষ অন্ধকারে ঢাকা গ্রাম, এখানে সেখানে কালো কালো তেঁতুল গাছের ঝুপসি অন্ধকার, বিদ্যুতের কোনো কথাই নেই, রেডিও নেই, টেলিভিশন নেই, ডাকে খবরের কাগজ আসে তিন দিন পরে, গায়ে একজন ডাক্তার, রোগী নিয়ে সদরে যেতে হয় গরুর গাড়িতে, পোস্ট অফিস 3 ক্রোশ, থানা 6 ক্রোশ, শহর 15 ক্রোশ। এমন না হলে আষাঢ়ে গল্প জন্মাবে কোথা থেকে? সবাই জানে ভূতেরা আলোতে থাকতে পারে না, বিদ্যুৎ এলে তো ভূতেরা নিশ্চিহ্ন হল। অথচ ভূত চাঁদের আলোয় ভালোই থাকে, হারিকেনের ম্যাটমেটে আলো ছায়াতেও তাদের কষ্ট নেই। দিব্যি তেঁতুল গাছের মাথায় এক পা, আর 500 হাত দূরে তাল গাছের মাথায় এক পা রেখে নানা রকম খেলা দেখিয়ে অবসর কাটাতে তাদের অসুবিধে নেই। এসব যখন চলে গেছে তখন আষাঢ়ে গল্প কিছুতেই জমবে না, কাজেই জলজ্যান্ত সত্যি একটা গল্প তোমাদের শোনাই। আমার বয়স যখন 14, রক্ত টকবক করে ফুটছে, সেই সময় আমার বড় চাচা কঠিন অসুখে পড়লেন। ওর অসুখটা আজকাল অবশ্য অসুখ নয়, একেবারে ডাল ভাত হয়ে গেছে বলা চলে। ছোটোখাটো অপারেশনে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু রোগটা তখন অতি কঠিন বলেই গণ্য হতো। গায়ের একজনও রোগটার নাম জানত না। জানবার প্রয়োজন কি? ম্যালেরিয়া, কালাজ্বর আর টাইফয়েড স্বচ্ছন্দে জুত ছুঁই মরতে পারত তারা, অন্য রোগের দরকার ছিল না। কাজেই ওই অজানা কঠিন রোগে আমার বড় চাচার নির্ঘাত মৃত্যু হবে তাতে কারও সন্দেহ ছিল না, বড় চাচারও না। তিনি তো রীতিমতো তৈরি হয়ে মরবার জন্য বিছানা নিলেন। এই অতি কঠিন ব্যামো দেখার জন্য আমাদের গা থেকে তো বটেই, আশেপাশের গা থেকেও অনবরত লোক আসতে লাগলো। গায়ে একজন হোমিওপ্যাথ, আরেকজন ভয়াবহ অ্যালোপ্যাথ। সে লোকটা মাত্র একরকম মিক্সচার তৈরি করতে আর কোনো রকমের কুইনেন ইঞ্জেকশন দিতে পারত। ওই ইঞ্জেকশনে যাদের ম্যালেরিয়া সারত তাদের অনেকেই চিরকালের জন্য খোরা হয়ে যেত। কেন হতো আমি জানি না, কাজেই বিশেষ চিকিৎসার জন্য ওই দুজনকে বাদ দিয়ে 7 মাইল দূরের একজন বাতে ধরা MLF ডাক্তারকে কল করা হলো। ঔষধপত্তর তিনি কি দিলেন জানি না, তবে প্রস্রাবের কষ্ট দূর করার জন্য ক্যাথেটার লাগিয়ে দিলেন। একটা পাত্রে ফোটায় ফোটায় প্রস্রাব পড়তে লাগলো, আর এই অভূতপূর্ব চিকিৎসা দেখার জন্য দলে দলে মানুষ এসে ভিড় জমাতে শুরু করলো। একদিন দুপুরের পরে রোগীর অবস্থা হলো সঙ্গে, 7 মাইল দূরের গ্রামের ডাক্তারের কাছে যেতে হবে। আজ খবর দিলে হয়তো কাল ডাক্তার আসবেন, অত দূরে খবর দিতে যায় কে? যার রক্ত টকবক করছে সেই যাবে, আমি তৈরি হয়ে গেলাম। কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারের গায়ে যাবার পথ বলতে তেমন কিছু নেই, মাটির সড়কও তখন বিরল। আমাদের গায়ের ভেতর দিয়ে সড়ক একটা ছিল বটে, কিন্তু সেটা গেছে ভিন্ন দিকে, কাজেই পায়ে পায়ে চলতি আলপথ ছাড়া এক গা থেকে অন্য গায়ে যাবার উপায় ছিল না। বর্ষার সময় সেসব পথ কাদা পানিতে সত্যি দুর্গম। ভাগ্যিস সময়টা তখন বর্ষা নয়, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, রোদে কাঠ ফাটছে, বিশাল বিশাল মাঠ ধান কেটে নেবার পর ধুধু করছে।
এসব মাঠের ভেতর দিয়ে শীতের সময় ধান বয়ে নিয়ে বাড়ি যাবার জন্য তৈরি হয়ে যায় গরুর গাড়ির পথ। জমির আল কেটে কেটে এই পথ বানিয়ে নেয় লোকেরা। পরের বর্ষা পর্যন্ত পথগুলো ভালোই থাকে, চমৎকার সাইকেল চলে। আমাদের একটা ফিলিপস সাইকেল ছিল, চড়ে বসতে পারলেই হলো, প্যাডেল করার দরকার ছিল না, একরকম আপনা আপনিই চলতো সাঁই সাঁই করে। সেই সাইকেলটা নিয়ে ডাক্তারের কাছে চললাম দুপুরের একটু পরে। তিনটে গা পেরিয়ে ডাক্তারের গা, গাগুলোর পাশ কাটিয়ে বেশ বেলায় বেলায় পৌঁছে গেলাম গন্তব্যে। কিছু ঔষধপত্তর আর পরের দিন ডাক্তার আসবে এই কথা নিয়ে মনের আনন্দে যখন ফিরতি পথ ধরেছি তখন বিকেল গড়িয়ে গেছে। দ্রুত সাইকেল চালিয়ে বাঁ দিকের গা দুটো পেরিয়েছি, বাকি আছে ডান দিকের গাটি। শূন্য মাঠে জোর হাওয়া, রোদ ঝিকমিক করছে। এমন সময় ঘাড় ঘুরিয়ে দেখি আকাশের উত্তর পূর্ব কোণ থেকে একটা ঘন কালো মেঘ উঠে আসছে। কিছু বোঝার আগেই রে রে করে সেই মেঘ সারা আকাশ ঢেকে ফেলল, আর মিনিট তিন চারের মধ্যে পূব দিক থেকে উঠল একটা প্রচণ্ড ঝড়। ফাঁকা মাঠে সেই ঝড়ের বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই। আমি যাচ্ছিলাম পশ্চিমমুখ, আমার ঘাড়ে পিঠে ধুলোবালি, কাকরের দু তিনটে ঝাপটা এসে লাগতেই বুঝতে পারলাম সাইকেল প্যাডেল করার কোনো দরকার নেই। আমার কাজ হচ্ছে কোনো রকমে হ্যান্ডেল ধরে সাইকেলে বসে থাকা। নিমিষেই সাইকেল শুদ্ধ উড়ে এসে আমি ডান দিকের গাটি পেরিয়ে গেলাম। এইবার আমাকে উত্তরমুখ যেতে হবে। দেখা গেল সেটা অসম্ভব। আরও অসম্ভব হয়ে উঠল যখন ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নামল মুষলধারায় বৃষ্টি। পৃথিবী অন্ধকারে ভরে গেল, ঝড়ের প্রচণ্ডতায় বৃষ্টির তোরে সামনের পথ গেল হারিয়ে, তারপর সাইকেলের চাকাও গেল কাদায় আটকে। করার কিছুই নেই, সাইকেলটা আঁকড়ে ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। যেই গাঁটিকে ডান হাতে রেখে পেরিয়ে এসেছি সেই গায়ের পশ্চিম প্রান্তে বড় বড় তিনটে দিঘি, তাদের পাড়গুলো তেঁতুল গাছের জঙ্গলে ভরা। কতক্ষণ আর খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা যায়। এক প্রকার বিদ্যুৎ চমকাচ্ছে আর সাদা আলোয় ভরে যাচ্ছে চারদিকের একেবারে ফাঁকা খোলা মাঠ। প্রচণ্ড ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। শেষ পর্যন্ত আর কি করি, সাইকেলটাকে ঘাড়ে নিয়ে আমি সেই জঙ্গলে ঢুকে একটা বড় তেঁতুল গাছের নিচে দাঁড়াই। বৃষ্টিটা আর ঝড়টা যদি একটু আড়াল করা যায়। কোনো জনপ্রাণী নেই, বিশাল মাঠগুলো ঝড়ে বৃষ্টিতে অন্ধকারে লণ্ডভণ্ড হচ্ছে, কর্কর শব্দে মুহুর মুহুর বাজ পড়ছে, বিদ্যুৎ কালো আকাশ চিরে ফালা ফালা করে দিচ্ছে। বাঁচার আশা তখন ছেড়ে দিয়েছি, শুধু ভাবছি মৃত্যুটা কিভাবে হবে। এমন সময় আমার কাছ থেকে হাত পাচেক দূরে সাদা শার্ট গায়ে ফিটফাট এক ভদ্রলোককে দেখা গেল। একটু অবাক চোখে লোকটির দিকে তাকাতেই তিনি অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, এই ঝড় বৃষ্টিতে এখানে কেমন করে এসে পড়লে হে, ভিজে তো চুপসে গেছো, এসো এসো আমার সঙ্গে, পাশেই আমার বাড়ি, ঝড় বৃষ্টি ধরে এলে তখন বাড়ি যেও। এমন স্বাভাবিক কথা বললেন যে আমার একবারও মনে হলো না এই দারুণ দুর্যোগে লোকটি হঠাৎ এখানে উদয় হলো বা কী করে, আর এত ঝড় বৃষ্টিতে লোকটির জামা কাপড় অত ফিটফাট আছে কিভাবে। ঝড় বৃষ্টির মাতামাতি কিন্তু তখনও সমানতালে চলছে। একটিও কথা না বলে লোকটির সঙ্গে যাব বলে পা বাড়াতেই মনে হলো সাইকেলটার কী হবে। সাইকেলটার দিকে তাকিয়েছি, লোকটি সঙ্গে সঙ্গে বলে উঠল, ও সাইকেলের কথা ভাবতে হবে না, থাকুক এখানে পড়ে, কেউ নেবে না, সকালে ব্যবস্থা করা যাবে। এই বলে সে হাঁটতে শুরু করলো, আমি নিশ্চিন্ত মনে তার পেছনে পেছনে চললাম। খুব স্বচ্ছন্দ ভঙ্গিতে হাঁটছে লোকটি, পা যেন মাটি স্পর্শ করছে না, বাতাসে জামা কাপড় একটুও নড়ছে না, বৃষ্টিতে যেন ভিজছে না। খুবই অবাক কাণ্ড, কিন্তু আমার কাছে তখন সবই স্বাভাবিক মনে হচ্ছিল। আমাদের ওদিকের গাঁগুলো যেমন হয়, গায়ের শুরুতেই বড় বড় দিঘি, আম জাম কাঁঠাল তেঁতুলের বড় বড় জঙ্গল, ধান ক্ষেতের ভেতর দিয়ে পথ, তারপর একটি দুটি বাড়ি, তারপরে এই রাস্তার দুপাশে ঠাস বুনুনি মাটির বাড়ির সারি। লোকটির সঙ্গে চলতে চলতে হঠাৎ বড় তেঁতুল গাছের আড়ালে দেখা গেল ছোট একটি মাটির বাড়ি। আমাকে নিয়ে ভদ্রলোক সেই বাড়িতে ঢুকলেন। লোকজন নেই, ঘরের উঁচু মাটি দাওয়া বৃষ্টিতে ভেসে যাচ্ছে। দাওয়া পেরিয়ে ঘরের ভেতর ঢুকতেই দেখা গেল একটি হারিকেন জ্বলছে ঘরের এক কোণে।
বাতিটা কমানো। লোকটি এগিয়ে বাতিটা একটু উস্কে দিয়ে দাওয়ায় বেরিয়ে এসে বলল, এই যে ভাই তোমার সাইকেল চলে এসেছে। স্পষ্ট দেখলাম আমার কাদামাখা সাইকেলটা দাওয়ার উপরে একটা দেয়ালে ঠেসান দেওয়া রয়েছে। এখানেও আমি আশ্চর্য হলাম না, যেন ব্যাপারটা অতি স্বাভাবিক। লোকটি ঘরে ফিরে এসে একটা কাঁচা কাপড় আর একটা সাদা ফতুয়া আমার হাতে দিয়ে বলল, কাপড়টা ছেড়ে এই শুকনো কাপড় পরে নাও, আমি আসছি একটু, বলে তিনি বেরিয়ে গেলেন। কাপড় হাতে নিয়ে দেখলাম উঠোনের এক ধারে একটা গোয়ালে গরু ছাগল বাঁধা রয়েছে, আর এক ধারে একটা রান্নাঘরের খানিকটা দেখা যাচ্ছে। সেখানে এই দুর্যোগের মধ্যেও নিশ্চিন্ত মনে উনুনে রান্না করছে একটি বউ মানুষ, পরনে সাদা শাড়ি, মুখটা ঘোমটায় ঢাকা। কাপড় চোপড় ছেড়ে সুস্থ হয়ে বিছানায় বসেছি। লোকটি গরম ভাত, ডাল, ঘি, লবণ ইত্যাদি নিয়ে ঘরে ঢুকে বলল, নাও ছোকরা খেয়ে নাও, বেশি কিছু জোগাড় করতে পারলাম না। ভদ্রলোক ঠায় আমার পাশে দাঁড়িয়ে থেকে খাওয়ালেন আমাকে। পরম তৃপ্তির সঙ্গে খেয়ে উঠতেই তিনি আমাকে চৌকির বিছানায় শুইয়ে মশারিটা খাটিয়ে হারিকেনটা কমিয়ে দিয়ে বলল, শুয়ে পড়ো ভাই, সকালে তোমাকে ডাকব, বলে তিনি চলে গেলেন। আমি মশারির ভেতর ঢুকে চোখ বন্ধ করতেই গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল দেখি তেঁতুল তলায় ঠায় দাঁড়িয়ে রয়েছি, কাদামাখা সাইকেলটা পড়ে আছে পাশে, ঝড় বৃষ্টি থেমে গেছে, সকাল হচ্ছে আর পাখিরা কিচির মিচির ডেকে চলছে। ব্যাপারটা কি বলতো? এই ছিল আমাদের আজকের গল্প, হাসান আজিজুল হকের লেখা, সেটা হতো ভূতে বিশ্বাস নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবে যাওয়ার আগে আবারও বলছি, কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্পটা কেমন লেগেছে।